ভাই ফাঁকা ফাঁকা করে দাঁড় করে দেন দুলাল ভাই ফাঁকা ফাঁকা করে দাঁড় করে দেন দর্শক মেহেরপুরে জাগো মেহেরপুর কর্তৃক খাবার সামগ্রী বিতরণ দিন মজুরদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করছে মেহেরপুরের সুনামধন্য সংগঠন জাগো মেহেরপুরের সংগঠকদের উদ্যোগে খাবার সামগ্রী তারা বিতরণ করছেন দিন মজুরদের মাঝে যারা খেটে খাওয়া মানুষ যারা এই করোনা ভাইরাসের এই ভয়াবহ কাজ করতে পারছেন না এবং অভাবের দিন যাপন করছেন তাদের মাঝে এখন খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে দূরত্ব সইতে হবে এত কাছে থাকা যাবে না এত কাছে থাকা যাবে না দূরত্ব সইতে হবে প্রিয় দর্শক এখন দিন মজুরদের মাঝে খাবার সামগ্রী বিতরণ খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে জাগো মেহেরপুরের সুনামধন্য একটি সংগঠন জাগো মেহেরপুর কর্তৃক এই খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে এই করোনা ভাইরাসের এই ভয়াবহতায় মানুষ বাসা থেকে বের হতে পারছেন না এবং অভাবে দিন কাটাচ্ছে সেই সমস্ত খেটে খাওয়া মানুষদের মাঝে আজকে খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে জাগো মেহেরপুরের পক্ষ থেকে জাগো মেহেরপুরের সংগঠকদের পক্ষ থেকে এই খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে দ্রুত দিয়ে বের করে দাও চাল ডাল সামনে থেকে সরুন আপনারা নিলেন পিছনে দাঁড়াইব মেহেরপুরের সুনামধন্য সংগঠন প্রিয় দর্শক মেহেরপুরের সুনামধন্য সংগঠন জাগো মেহেরপুর কর্তৃক অসহায় দিন মজুর খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে মেহেরপুর হোটেল বাজার নিমতলার মোড়ে জাগো মেহেরপুরের সংগঠকদের উদ্যোগে এই খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে তাদের দিচ্ছে না।
ছেলে ভাই সবাইকে একটু দূরে দূরে দাঁড় করাই তো বলেন না, খারাপ দেখায় দুলাল ভাই, আসলাম ভাই, আসলাম ভাই, আসলাম ভাই একটু দূরে দূরে দাঁড় করে দেন না, আসলাম ভাই যান বাড়ি চল যান, সুদা বাড়ি চল যান, খুশি তো সুদা বাড়ি চল যান, প্রিয় দর্শক, মেহেরপুরের সুনামধন্য সংগঠন জাগো মেহেরপুর কর্তৃক অসহায় খেটে খাওয়া দিন মজুরদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ দূরকরণের লক্ষ্যে আজকের এই খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে জাগো মেহেরপুর। Let's go.